চতুর্থ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত সম্মানিত স্যার ম্যাডাম, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলেই এখন ঈদের আনন্দ উপভোগ করছেন, কেননা নতুন প্রতিষ্ঠানে তারা খুব শীঘ্রই যোগদান করবেন। অনেকেই ভাবছেন যে সকল কাগজপত্র নিয়ে প্রতিষ্ঠানে গেলেই হয়তো তারা যোগদান করতে পারবেন। দেখুন, এটা সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। আপনারা প্রতিষ্ঠানের সকল কাগজপত্র নিয়ে গেলেই যে সাথে সাথে আপনাদের যোগদান করিয়ে নেবে তা কিন্তু নয়। যোগদান করার আগে কিছু কাজ আছে, যে কাজগুলো অবশ্যই আপনারা আগে থেকেই করে নেবেন, তা না হলে সমস্যায় পড়তে পারেন। তো এই মুহূর্তে আপনাদের প্রথম যে কাজটি করতে হবে, যেহেতু আপনারা রিকমেন্ডেশন লেটার পেয়ে গিয়েছেন, আপনাদের স্ব প্রতিষ্ঠান প্রধানকে এই বিষয়টি অবহিত করবেন এবং আপনারা কোন দিন প্রতিষ্ঠানে যাবেন সেটা তাকে জানিয়ে রাখবেন। তো আপনারা প্রথম যেদিন অফিসে যাবেন বা প্রতিষ্ঠান প্রধানের সাথে সাক্ষাৎ করবেন, সেদিন প্রথমে আপনাদের যে কাজটি হবে, আপনারা নিয়োগপত্র প্রাপ্তির জন্য প্রতিষ্ঠান প্রধানের বরাবর একটি আবেদনপত্র লিখবেন এবং তার সাথে আপনার যে রিকমেন্ডেশন লেটার আছে তার একটি কপি সংযুক্ত করে দিবেন এবং প্রতিষ্ঠান প্রধানকে আন্তরিকতার সহিত অনুরোধ করবেন যাতে দ্রুততার সহিত আপনাকে প্রতিষ্ঠানে যোগদান করিয়ে নেয়। কেননা সামনে এমপিওকরণের মাস আসন্ন। আপনারা হয়তো জানেন যে স্কুল কলেজের ক্ষেত্রে জোড় মাসের 8 তারিখের ভিতরে এমপিওর আবেদন করতে হয় এবং মাদ্রাসা কারিগরিতে 5 তারিখের ভিতরে এমপিও আবেদন করতে হয়। এই জন্য আপনারা অবশ্যই এই শুক্রবার শনিবার আপনারা প্রতিষ্ঠান প্রধানকে এই বিষয়টি অবহিত করবেন এবং রবিবারে আপনারা নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদন কপি এবং রিকমেন্ডেশন লেটারটি নিয়ে প্রতিষ্ঠান প্রধানের কাছে জমা দিয়ে আসবেন এবং তিনি যাতে চলতি সপ্তাহে আপনাদের চূড়ান্ত সুপারিশপত্র গ্রহণ করে আপনাদের নিয়োগের ব্যবস্থা করে এবং নিয়োগের জন্য যা যা করণীয় তিনি যেন অতি সত্বর আন্তরিকতার সহিত সেই ব্যবস্থাগুলো করে, এই অনুরোধটি তাকে করবেন। তো অবশ্যই আপনাদের নিয়োগপত্র প্রাপ্তির আবেদনপত্রটি প্রতিষ্ঠান প্রধান হাতে পেলে তিনি পরবর্তী যে কাজগুলো আছে সেই কাজগুলো দ্রুততার সহিত সম্পূর্ণ করে আপনাকে যোগদানের জন্য কল করবে। তো যোগদানের দিন আপনাদের কী কী কাগজপত্র দিতে হবে অবশ্যই তার আপডেট আপনারা পেয়ে যাবেন এবং যোগদান পরবর্তী সময়ে কী কী কাগজপত্র লাগবে, এমপিওকরণের জন্য কী কী লাগবে সবই আপনারা ধারাবাহিকভাবে পেয়ে যাবেন। শুধু যখন যে কাজ করা দরকার অবশ্যই সেই কাজ সঠিক সময়ে করবেন, এতে করে আপনাদের সকল কাজ দেখবেন ধারাবাহিকভাবে খুব সহজেই সম্পূর্ণ হচ্ছে এবং আপনারা যোগদান করে এমপিওকরণের সকল কাজকর্ম সঠিকভাবে সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারছেন। তো এর বাইরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট আকারে জানাবেন। আর পরবর্তীতে আবার আসবো অন্য কোনো বিষয় নিয়ে। আপনাদের সকলকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই রাখছি।